এসো মা লক্ষ্মী বস ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। হ্যাঁ সত্যি তাই, রবিবার লক্ষ্মী পুজো, মা দুর্গা গেলেন কৈলাসে, মর্তিবার পূজিত হবেন দেবী লক্ষ্মী। আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা হয়ে থাকে, রবিবার লক্ষ্মী পুজো। বাংলা পঞ্জিকা মতে বছরের কোজাগরী লক্ষ্মী পুজোর তিথি পড়েছে 22শে আশ্বিন 1429। শনিবার ভোর রাত 3:29:42 থেকে পূর্ণিমা শুরু হয়েছে। রবিবার রাতে রাত 2:25:05 পূর্ণিমা তিথি শেষ হবে। বলা হয়ে থাকে কোজাগরী পূর্ণিমার রাতে স্বর্গ থেকে মর্তে নেমে আসেন দেবী লক্ষ্মী। এ কারণেই বলা হয় এই শরৎ পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মী পুজো সূর্যাস্তের পরে অর্থাৎ সন্ধ্যার সময় করাই শুভ। ধন সুখ সমৃদ্ধির সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো। পুজোর উপকরণ আর আচার অনুষ্ঠানে তা স্পষ্ট হয়ে যায়। লক্ষ্মীর পাঁচালী ছাড়া যেমন দেবীর পুজো হয় না, তেমনি পুজোর ফলমূলের সঙ্গে চিড়ি এবং নারকেলের মতো নানান জিনিসের প্রয়োজন হয়ে থাকে। লক্ষ্মীর পটচিত্রেও থাকে শস্যের ছবি। আশ্বিন পূর্ণিমা ছাড়াও শস্য সম্পদের দেবীকে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি বা দীপাবলিতে পুজো করা হয়। শরৎকালের লক্ষ্মী পুজো কোজাগরী লক্ষ্মী পুজো নামে খ্যাত। বলা হয়ে থাকে এই পুজোয় নাকি রাত জাগা নিয়মও রয়েছে। কোজাগরীর ক শব্দের অর্থ কে, আর জাগর শব্দের অর্থ হলো জেগে আছে, অর্থাৎ কে জেগে আছে। মনে করা হয় যে লক্ষ্মী পুজোর দিন রাত পর্যন্ত জাগলে সেই বাড়িতে লক্ষ্মী দেবী প্রবেশ করেন। যারা তাকে রাত পর্যন্ত জেগে আরাধনা করেন দেবী তাদের পুজোয় সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেন। মনে করা হয় এদিন রাতে দেবী স্বর্গ থেকে নেমে আসেন। শাস্ত্র মতে লক্ষ্মীর আসার সময় যে বাড়ির গৃহস্থরা ঘুমিয়ে থাকেন সেখান থেকে মুখ ফেরান দেবী। সব মিলিয়ে রবিবার মহা ধুমধাম করে পূজিত হবেন দেবী লক্ষ্মী। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।